আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সীমান্তের জেলাগুলোতে বেড়েছে করোনা সংক্রমণের হার, বিভিন্ন স্থানে চলছে লকডাউন, তবে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। ঠাকুরগাঁওয়ে মারা গেছে আরও পাঁচজন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে আরও পাঁচজন সহ করোনায় এখন পর্যন্ত 72 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার 45.28%। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় দিনাজপুর সদর ও ফুলবাড়ী উপজেলায় কঠোর লকডাউন চলছে। শনাক্তের হার 38.23%। রাজশাহীতে কমেছে করোনা শনাক্তের হার, আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে 29.08%। রাজবাড়িতে শনাক্তের হার 38.6%, বাড়ছে আক্রান্তের সংখ্যা। লালমনিরহাট শহরে চলছে কঠোর বিধিনিষেধ। চুয়াডাঙ্গা পৌর এলাকা ও সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে চলছে লকডাউন। সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চলছে টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতি পৌর এলাকায়। মাদারীপুরে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে পুলিশ ও প্রশাসন। মাসুমা লিসা, একুশে টেলিভিশন।